নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান সাজেশন অর্থাৎ সাইকোলজি সাজেশন নিয়ে আলোচনা করব 2023 সালের। তো দেখো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রথম অধ্যায় থেকে, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করছি, মনোবিদ্যার বিষয়বস্তু লেখো। দু নম্বর কোশ্চেন কী সিলেক্ট করছি, বিজ্ঞান সম্মত মনোবিদ্যার বিকাশের পর্যায়গুলি লেখো। তো দেখো আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে 2023 সালে একাদশ শ্রেণীতে কোন কোন কোশ্চেনগুলো অর্থাৎ সাইকোলজিতে আসতে পারে MCQ হিসাবে, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের প্লে লিস্টে সেটা তোমরা পেয়ে যাবে। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তিন নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি, মনোবিদ্যার সামগ্রিক সংজ্ঞা লেখো। সংজ্ঞাটিকে কেন তুমি যুক্তিযুক্ত মনে করো, বুঝতে পারছো? মনোবিদ্যার সামগ্রিক সংজ্ঞাটি লেখো, সংজ্ঞাটিকে কেন তুমি যুক্তিযুক্ত মনে করো। চার নম্বরের কোশ্চেন কি আছে, আচরণমূলক দৃষ্টিভঙ্গি মানসিক ক্রিয়া সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য লেখো, বুঝতে পারছো? তার মানে তোমাকে আচরণমূলক দৃষ্টিভঙ্গি মানসিক ক্রিয়া সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গির এই টোটালটা ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন, ভারতবর্ষের মনোবিদ্যার বিকাশে গিরেন্দ্রশেখর বোস ও নরেন্দ্রনাথ সেনগুপ্তের অবদান লেখো। ভারতবর্ষের মনোবিদ্যার বিকাশে গিরেন্দ্রশেখর বোস ও নরেন্দ্রনাথ সেনগুপ্তের অবদান লেখো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। এরপরে আমি তোমাদের পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো ছ নম্বর কোশ্চেন কী সিলেক্ট করেছি, শিক্ষা শিল্প সামরিক রাজনৈতিক মনোবিদ্যা সম্পর্কে লেখো। সাত নম্বরের কোশ্চেন, সমাজ মনোবিদ্যা অস্বাভাবিক শিশু মনোবিদ্যা বিকাশমূলক মনোবিদ্যা সম্পর্কে লেখো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে একাদশ শ্রেণীতে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজিতে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।